মনও খারাপ কেন জানেন একটা ঘটনা আপনাদের বলি কালকে প্রোগ্রাম করে বাড়িতে গেছি আমার স্ত্রী আমাকে ডেকে বলছে শোনো আমি কি হয়েছে বলে জানো ওদের বাড়ি দু বছরের বাচ্চা 5 টাকার কয়েন গিনে ফেলেছে গলায় আটকে গেছে বাচ্চাটা মারা যাবে বিশ্বাস করবেন না খালি গায়ে তাদের বাড়িতে গিয়ে দেখি কোনো পুরুষ মানুষ নেই মেয়েরা কান্নাকাটি করছে আর কি হয়েছে বলে দাদা আমাদের দু বছরের বাচ্চা 5 টাকার কয়েন গিনে ফেলেছে গলায় আটকে বাচ্চাটা মারা যাবে আর হসপিটালে নিয়ে যাও বলে আমরা মেয়েরা কিছুই জানি না বিশ্বাস আমাকে ধরে কান্নাকাটি করছে আমি বাচ্চাটাকে খালি গায়ে কানে করে নিয়ে ছুটতে ছুটতে পাকা রাস্তায় উঠেছি ভাগ্য করে একটা ট্যাক্সি দেখতে পেয়েছি ট্যাক্সিওয়ালাকে বলছি দাদা এই বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাবেন ট্যাক্সি ভিতরে এক ভদ্রলোক বলে কি হয়েছে আর ও দাদা দু বছরের বাচ্চা 5 টাকার কয়েন কিনে ফেলেছি গলায় আটকে দিয়ে বাচ্চাটা মারা যাবে বলে এখানে নিয়ে আসুন আরে আপনি কোনো ডাক্তার বলে না যেই নিয়ে গেছে দুটো পা তুলে ধরে ঘাড়ে টুক করে মারলো পয়সা পড়ে গেছে আরে আপনি সেই ডাক্তার বলে না আমি ইনকাম ট্যাক্স অফিসার পয়সা বার করা আমার কাজ ধন্যবাদ আপনি আসুন মঞ্চে দেখে নেব আমার আপনার সবার প্রিয় শিল্পী স্নিগ্ধা মিস স্নিগ্ধাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাব গুরু দক্ষিণা বলেছিলেন তো আপনাকে গাইয়ে দেব ঠিক আছে ঠিক আছে কোন মজার কথা শুনছেন হ্যাঁ হ্যাঁ এই